হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন। আজ আমি শেয়ার করব দুধ পুলি পিঠের রেসিপি। এই পুলি পিঠে বাঙালিদের কাছে যে ভীষণ প্রিয় বলার অপেক্ষা রাখে না। তবে পুলি পিঠে বানাতে গিয়ে আমাদের অনেকেরই পুলিগুলো অনেক সময় একটু শক্ত হয়ে যায়, কারোর বা একটু বেশি নরম হয়ে ভেঙে যায়। আজ কিন্তু আমি শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ সুন্দর করে দেখাবো কেমনভাবে পুলি পিঠে নরম তুলতুলে আর সুন্দর স্বাদের হয়। তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখ থাকুন, আমি অনেকগুলো ভালো ভালো টিপসও দিয়ে দেব। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন, আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না যেন। প্রথমেই আমি বানিয়ে নিচ্ছি পুর, আর তার জন্য আমি দিয়ে দিয়েছি এখানে 1.5 কাপ নারকেল আর 3/4 কাপ খেজুরের গুড়। দিয়ে ফ্লেম অন করে এবার আমি নাড়াচাড়া করছি। প্রথমে 2-3টে এলাচকে আমি একটু ভালোভাবে ক্রাশ করে নিয়ে দিয়ে দিচ্ছি। গুড় থেকে দেখতেই পাচ্ছেন একটু জল বেরিয়ে যায় এভাবে। তারপরেও বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করব, যতক্ষণ না এটা একটু আঠা আঠা ভাব হয়ে যায়। দেখতেই পাচ্ছেন জলটা শুকিয়ে গেছে, বেশ একটা চিপচিপে ভাব চলে এসেছে, তার মানে আমার পুরটা তৈরি হয়ে গেছে। এবার এটা আমি একটা বোলের মধ্যে করে নিয়ে ঠান্ডা করতে রেখেছি। এবার একটা প্যান গরম করে তার মধ্যে আমি 3.5 কাপ জল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার জলটা ফুটতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 3 কাপ। আপনারা চেষ্টা করবেন আতপ চাল ও সেদ্ধ চাল দুটো চালের গুঁড়ো অর্ধেক অর্ধেক পরিমাণ ব্যবহার করতে। এভাবে নাড়াচাড়া করতে হবে 3-4 মিনিট। এভাবে নাড়াচাড়া করার পর আমি একটা ঢাকনা বন্ধ করে এটা 5 মিনিট মতো রেখে দিয়েছি। 5 মিনিট পর এটাকে একটা বড় বোলের মধ্যে নিয়ে আমি মেখে নিচ্ছি। এখনও কিন্তু এটা বেশ কিছুটা গরম আছে। এই অবস্থাতেই খুব ভালোভাবে মেখে নিয়েছি। ভালোভাবে মেখে নেওয়ার পরও 5 মিনিট ঢাকনা বন্ধ করে রেখেছিলাম। তারপর এভাবে ছোট ছোট লেচি কেটে নিয়ে আমি পুলিগুলো বানিয়ে নিচ্ছি। কীভাবে পুলি বানাতে হয় সেটাও ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই কীভাবে পুলিটা তৈরি করছি। আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এভাবে ছোট লেচি কেটে নিয়ে প্রথমে গোল করে নিয়ে 4-5টা আলতো আলতো চাপ দিয়ে প্রথমে পাতলা করে নিতে হবে। তারপর মাঝের অংশটা এভাবে দুটো আঙুল দিয়ে এভাবে চেপে নিতে হবে, তবেই এটা একটা ছোট বাটির মতো তৈরি হবে। এভাবে তৈরি হওয়ার পর এর মধ্যে আমি রেখে দিচ্ছি নারকেলের পুর। তারপর পুরটা ভালো করে আঙুল দিয়ে সেট করে নিয়ে সুন্দর করে এর মুখটা সিল করে দিচ্ছি। তারপর এভাবে শেপ দিয়ে নিচ্ছি। এমনভাবে তৈরি করতে হবে যাতে না পুরটা বেরিয়ে যায়। এইভাবে আমি সমস্তগুলো গড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আরও একটা বানিয়ে দেখাচ্ছি কেমনভাবে তৈরি করছি। খেয়াল রাখতে হবে কোনোভাবেই না পুরটা যেন বেরিয়ে যায়। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী অন্যান্য রকম শেপও দিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি সমস্ত পুলিগুলো বানিয়ে নিয়েছি। এবার এটা দুধে সেদ্ধ করার জন্য এখানে আমি 1.5 লিটার ফুল ক্রিম মিল্ক রেখেছি, গরম করতে দিয়েছি। যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ নাড়াচাড়া করছি। যখন দুধটা ফুটতে শুরু করবে তখন পুলিগুলো এভাবে ছেড়ে দিচ্ছি। অনেকে দুধটা অনেকটা বেশি ঘন হওয়ার পর ছাড়েন পুলিগুলো, তবে আমি কিন্তু দুধটা ফুটে ওঠার সঙ্গে সঙ্গেই ছেড়ে দিতে বলবো। তার কারণ দুধটাও ঘন হবে আর পুলিগুলোও আস্তে আস্তে সেদ্ধ হতে শুরু করবে। এগুলো দুধে সেদ্ধ হতে প্রায় 20 মিনিট থেকে 22 মিনিটের মতো সময় লাগবে। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছি আর খুব সাবধানে হালকা হাতে এভাবে অল্প অল্প নাড়াচাড়া করে দিতে হবে, যাতে না নিচে ধরে যায় আবার পুলিগুলোও না ভেঙে যায়। 10-15 মিনিট পর আমি এখানে ছোট এলাচ 3-4টে মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি ফ্লেভারটা ভালো আসার জন্য। দেখতেই পাচ্ছেন পুলিগুলো কিন্তু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এখন প্রায় 20 মিনিট হতে চলল। জাস্ট একটু আগে নামানোর একটু আগেই আমি এখানে গুড় অ্যাড করছি। এখানে আমি খেজুর গুড় দিয়ে দিচ্ছি, প্রায় হাফ
কাপ গুড় আমি এখানে অ্যাড করছি, তবে একসঙ্গে না দিয়ে অল্প অল্প চামচ দিয়ে দিয়ে দিচ্ছি। আমি এখানে সামান্য লবণও অ্যাড করলাম, তবে আপনারা না চাইলে না দিতে পারেন। তবে লবণটা অ্যাড করলে কিন্তু এর স্বাদ অনেকটাই বেশি ভালো লাগে। প্রথম থেকে কখনোই গুড়টা অ্যাড করে দেবেন না, তাহলে কিন্তু দুধটা ফেটে যেতে পারে। গুড় দেওয়ার পর আর সামান্য 1-2 মিনিট এভাবে ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু এভাবে দুধটা পাতলা থাকতে থাকতেই ফ্লেমটা অফ করে দেবেন। দুধ বেশি ঘন হয়ে গেলে কিন্তু পরে ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা ঠান্ডা হয়ে গেছে কিছুটা, এখন কতটা সুন্দর ঘন ঘন হয়ে এসছে। তো ভিউয়ার্স, আমার আজকের এই দুধ পুলি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না যেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ইয়াম্মি তৈরি হয়েছে। আজকের মতো এই পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।